একজন ইমাম। ছোটবেলা থেকে আমরা এক ধরনের ইমামদের দেখে বড় হয়েছি। তারা মসজিদে নামাজ পড়ান, সমাজের ঝুট ঝামেলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মাঝে মধ্যে সুযোগ পেলে ওয়াজ মাহফিলে বয়ান করেন, আরও অনেক কিছুই করেন যেগুলো না হয় নাই বলি। কিন্তু আমাদের এমন একজন ইমামকে দেখার সৌভাগ্য হয়েছে যিনি বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতিতে রীতিমতো একটি রেনেসাঁ সৃষ্টি করে চলেছেন। এই সৃষ্টির পেছনে তাকে অনেক কড়া মাশুল দিতে হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর রোশানলে তিনি পড়ছেন বারবার, কিন্তু তিনি থেমে নেই, তিনি দুর্বিনীত, কারো রক্তচক্ষুকে তিনি তোয়াক্কা করেন না। জুমার দিনে তিনি খোতবা দেন জামে মসজিদে, সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়ে সাংস্কৃতিক কর্মীদের অনুপ্রাণিত করেন। খেলার মাঠে কাবাডি, ব্যাডমিন্টন, ফুটবল, দৌড়, ম্যারাথন সকল জায়গায় তার উজ্জ্বল উপস্থিতি তরুণদের জাগ্রত করে। জনসভার মঞ্চে তার অগ্নিঝরা বক্তব্যে আলোড়িত হয় সবার অন্তর। তিনি উন্নয়ন কর্মকাণ্ড ও কৃষি প্রকল্পে অংশ নিয়ে শ্রমিক ও কৃষকদের শোনান সমৃদ্ধ আগামীর বার্তা। ইমাম অর্থ নেতা, একজন আদর্শ নেতা তো তাকেই বলে যিনি তার কর্মীদের মাঝে চেতনার মশাল হয়ে বিরাজ করেন। তার অনুসারীরা স্বপ্ন দেখেন বিশ্ব জয়ের, নতুন সভ্যতা নির্মাণের। এমন একজন নেতা, এমন একজন ইমাম পেয়েছে বর্তমান পৃথিবী। ইনশাআল্লাহ অচিরেই ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাবে। ইসলাম কতটা উদার, প্রাণবন্ত, গতিশীল তার পরিচয় পাবে মানব জাতি।